গুরু ব্রহ্ম মহিমা অলেক শরণ, গুরু ব্রহ্ম মহিমা অলেক শরণ, গুরু ব্রহ্ম মহিমা অলেক শরণ। প্রবৃদ্ধ গুরু মহিমা গোসাইঙ্ক নিকটরে জগতর মঙ্গল নিমতে নিবেদন করি আজি আরম্ভ করুছি 2024 মশিয়া জুন মাসর মাসিক রাশিফল। এই রাশিফল আরম্ভ করিবা পূর্বরু আপন মানকু মোর বিশেষ অনুরোধ, যেউমানে প্রথম করি এই চ্যানেলকু আসুছন্তি সর্বপ্রথমে গোটিয়ে সবসক্রাইব করন্তু ও পাখরে আসুথিবা বেল আইকনকু দবাই দিয়ন্তু, যাহাদ্বারা কি আমার যেউ সময়রে ভিডিও অপলোড হেব সর্বপ্রথমে আপন মানক পাখরে পৌঁছি পারিব। আপন মানকু জনাই দিয়া যাওছি কি যেউমানকর বিবাহ বিলম্ব হেলানি, চাকরি ক্ষেত্রে চাকরি হইপারু নাহি, বারম্বার শরীর অসুস্থ হেউছি, এই বিষয়র সমাধান সকাশে আপন মানে আপনকর নাম, জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান মেল আইডিরে প্রেরণ করন্তু, আম্বে তাহার সঠিক বিচার করি সমাধানর সূত্র আপনকু জনাই দিয়া যিব। আসন্তু এবে জানিবা 2024 মশিয়া জুন মাসরে বৃষ রাশির মাসিক রাশিফল। বৃষ রাশি রাশিচক্রর দ্বিতীয় রাশি, এহা সৌরমণ্ডলর 30 ডিগ্রি পরঠারু 60 ডিগ্রি মধ্যরে অবস্থিত। বৃষ রাশি ব্যক্তি সর্বদা স্থির মনা ও স্থির রাশি হইথিবারু প্রায়ক সময় এমানে নীরব রহন্তি, ধীর স্থির ভাবে কার্য সম্পাদনা করন্তি, কার্যটি সম্পূর্ণ ন হেবা যায় এমানে বিশ্রাম নিয়ন্তি নাহি। যেউ সময়রে এমানে রাগি যান্তি ভয়ঙ্কর সুনামি পরি মারি যিবে, কিছি জ্ঞানগোচর রহিব নাহি। এই বৃষ রাশি যদি থরে রাগি যান্তি তেবে সেমানকু শান্ত করিবা বহু কষ্ট হুয়ে, এমানে বেকাররে ডিয়া কুদা করি নিজর শক্তিকু কেবে নষ্ট করন্তি নাহি, প্রবল ইচ্ছা শক্তি বলরে অতি মহত্বপূর্ণ কাম করি পারন্তি, কিন্তু বিশেষ সক্রিয় ব্যক্তি ন হইথিবারু কিছি ব্যক্তিঙ্কর আলস্য যোগু অধিকাশ কার্য হানি হুয়ে। এমানে অপব্যয় নুহন্তি, অর্থ প্রতি বিশেষ সাবধান হইথান্তি, ভোজি ভাত কিংবা দৈনিক নূতন নূতন দামি জলখিয়া প্রস্তুত করি খাইবাকু ভারি পছন্দ করিথান্তি। এমানকর গোটিয়ে ভল গুণ, কূট কপট এমানে করি পারন্তি নাহিঁ, যদি বা কেহি কূট কপট কলে অক্লেশরে সেমানে ধরা পড়ি যাইথান্তি। অধিকাংশ এই রাশির ব্যক্তি সাধা সিধা ও সরল বিশ্বাসী হইথান্তি, কোনসি অন্য লোকর কাম বি নিজ কাম পরি করন্তি, উচ্চ মনা ও সর্বদা প্রসন্ন রহিথান্তি, ধন রোজগার অতি উত্তম করন্তি, নানা প্রকার ভোগ বিলাস সামগ্রী, বিভিন্ন প্রকার ড্রেস পোশাক এবং অলঙ্কার এমানে সংগ্রহ করিথান্তি। এমানে নিজ শরীরকু সর্বদা সজ্জিত করিবাকু চেষ্টা করন্তি, পরিবর্তনকু এমানকর নাপসন্দ, স্থির ব্যবসায়ী, স্থির মনা এবং স্থির প্রতিশ্রুতি, বিশেষ করি চন্দ্র মনকারক গ্রহ বৃষ রাশিরে থিবারু সিনেমা, ড্রামা, সঙ্গীত, বাদ্য, নৃত্য আদি কর্ম কিংবা ব্যবসায় করিথান্তি। ইয়া ছড়া লুগা, শাড়ি, লেদর সুটকেস, কাচ দোকান, সাবুনু, বাসনা তেল ব্যবসায় কলে মধ্যে শুভ হুয়ে। রেভিনিউ বিভাগ অতি উত্তম বিভাগ অটে, প্লাস্টিক, রবর আদি ব্যাপার কলে ভল হুয়ে, ডেকোরেটর, পেন্টর মধ্যে ভল ভাবরে হয়ে পারিথান্তি। বৃষ রাশি সকাশে শুভ সংখ্যা হেলা 1, 3, 7 ও 9, শুভবার বুধবার ও শুক্রবার, শুভ গ্রহ বুধ গ্রহ, শুক্র গ্রহ ও শনি গ্রহ। শুভ লগ্ন বৃষ রাশি সকাশে সিংহ লগ্ন, বিছা লগ্ন, মকর লগ্ন ও মীন লগ্ন। এই লগ্ন জাত ব্যক্তিঙ্ক সহিত পার্টনর ব্যবসায় কলে আপনকর লাভ হুয়ে ও দুইজনকর এক মন এক প্রাণ হই
ବିଜନେସ୍ କରନ୍ତି। ଅଶୁଭ ସଂଖ୍ୟା ପାଞ୍ଚ ଘାତ ମାସ ମାର୍ଗଶିର ମାସ, ଘାତ ଲଗ୍ନ ବୃଷ ଲଗ୍ନ, ଘାତ ଗ୍ରହ ରବି ଓ ଚନ୍ଦ୍ର ଗ୍ରହ, ଘାତ ଚନ୍ଦ୍ର କନ୍ୟା ଚନ୍ଦ୍ର, ଘାତ ନକ୍ଷତ୍ର ହସ୍ତା ନକ୍ଷତ୍ର, ଘାତ ବାର ଶନିବାର ଓ ଘାତ ତିଥି ହେଲା ଚତୁର୍ଥୀ ତିଥି। ବୃଷ ରାଶିର ପ୍ରଥମ ନକ୍ଷତ୍ର ହେଲା କୃତ୍ତିକା ନକ୍ଷତ୍ର। ଏମାନଙ୍କର ଏମାନେ ଦୀପ୍ତିମାନ ଚେହେରା, ବହୁ ପରିମାଣରେ ଧର୍ମ ଜ୍ଞାନର ଅଧିକାରୀ ଓ ଖ୍ୟାତନାମା ମଧ୍ୟ। ବହୁତ ବନ୍ଧୁ ଥାନ୍ତି, ବନ୍ଧୁ ମେଳରେ ରହିବାକୁ ଏମାନଙ୍କର ବହୁ ପସନ୍ଦ। କଷ୍ଟ ରହିତ ଜୀବନ ଯାପନ, ଆଜ୍ଞାଙ୍କ ଜୀବନରେ ପ୍ରାୟତଃ କଷ୍ଟ କମ୍ ଆସିଥାଏ। ସର୍ବଦା ନିଜ ଚେଷ୍ଟାରେ ଧନ ରୋଜଗାର କରନ୍ତି, କିନ୍ତୁ ମନ ଅସତ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚଳଚଞ୍ଚଳ ସର୍ବଦା ଥାଏ। ଏହି ନକ୍ଷତ୍ର ରବି ମହାଦଶାର ଜନ୍ମ ନକ୍ଷତ୍ର ଓ ମେଣ୍ଢା ବର୍ଗ ହୋଇଥିବାରୁ ଭାରି ଜିଦିଖୋର ଓ ନିର୍ବୁଦ୍ଧିଆ, ଯାହା ବୁଝିବେ ତାହା କରିବେ। ରାଗିଗଲେ ଭୟଙ୍କର ହୋଇ ଥରି ଉଠନ୍ତି, ସେହି ସମୟରେ ନିଜ ପାଟିରୁ କଥା ବାହାରେ ନାହିଁ। ଏହି ନକ୍ଷତ୍ରର ଜନ୍ମର ତୃତୀୟ ମାସରେ ଜ୍ୱର ହୋଇଥାଏ, ଦ୍ୱିତୀୟ ବର୍ଷରେ ସର୍ପଦଂଶନ ଭୟ ଥାଏ, ଏକୋଇଶ ବର୍ଷରେ ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ ପତନ ଯୋଗ ଥାଏ। ଏହାପରେ ପ୍ରାୟତଃ ଅଶି ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏମାନଙ୍କର କୌଣସି ରୋଗ ହୋଇନଥାଏ। ଦ୍ୱିତୀୟ ନକ୍ଷତ୍ର ହେଲା ରୋହିଣୀ ନକ୍ଷତ୍ର। ରୋହିଣୀ ନକ୍ଷତ୍ର ଜାତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ସୁନ୍ଦର ଚେହେରା ଥାଏ, ବହୁ ଚତୁର ହୋଇଥାନ୍ତି, ପିଲାଟି ଦିନରୁ ନେତ୍ର ରୋଗ ଥାଏ, ପ୍ରାୟତଃ ଏମାନଙ୍କର ଛୋଟ ଛୋଟ ପାଦ ହୋଇଥାଏ, ଉଚ୍ଚ ମନା ଓ ଧନୀ ମଧ୍ୟ ହୋଇଥାନ୍ତି। ରୋହିଣୀ ନକ୍ଷତ୍ର ସର୍ପବର୍ଗ ହୋଇଥିବାରୁ ଓ ପୁରୁଷ ସର୍ପ ହୋଇଥିବାରୁ କ୍ଷିପ୍ର ଗତିରେ ଚଲାବୁଲା କରନ୍ତି ଓ ଭୟଙ୍କର କ୍ରୋଧୀ, କ୍ରୋଧରେ ଗର୍ଜନ କରନ୍ତି, କିନ୍ତୁ କାହାର କ୍ଷତି କରିପାରନ୍ତି ନାହିଁ। କାମ କଳାରେ ଏମାନେ ଦୁର୍ବଳ। ନାରୀମାନେ ଅତ୍ୟନ୍ତ ସୁନ୍ଦରୀ, ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ରହିବା ସେମାନଙ୍କର ମୂଳ ଲକ୍ଷ୍ୟ। ପତି ଭକ୍ତି ଛଡ଼ା ଅନ୍ୟ କିଛି ସେମାନେ ଜାଣନ୍ତି ନାହିଁ। ସୁଯୋଗ୍ୟ ସନ୍ତାନଧାରୀ, ସର୍ବଦା ଶାନ୍ତ, କିନ୍ତୁ କଥାରେ ଏପଟ ସେପଟ ଯିଏ କଲା ପ୍ରବଳ ରାଗି ଯାଇ ନିଜର ବହୁ କ୍ଷତି କରି ବସନ୍ତି। ଜନ୍ମ ହେବାର ଛଅ ଘଣ୍ଟା ଭିତରେ ମୃତ୍ୟୁବତ ପୀଡ଼ା ମିଳିଥାଏ। ସତର ବର୍ଷରେ ନେତ୍ରରେ ଆଘାତ ଲାଗେ, ପଚାଶ ବର୍ଷ ସମୟରେ ସାଂଘାତିକ ଜ୍ୱର ହୁଏ, ସତୁରୀ ବର୍ଷରେ ଯାନ ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ। ତୃତୀୟ ନକ୍ଷତ୍ର ହେଲା ମୃଗଶିରା ନକ୍ଷତ୍ର। ମୃଗଶିରା ନକ୍ଷତ୍ର ଜାତ ବ୍ୟକ୍ତି ଅତି ନିଷ୍ଠୁରତର ହୋଇଥାନ୍ତି, ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସାହସ ଦେଖାଇ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି। ଏମାନଙ୍କର ଛାତି ଚଉଡ଼ା ହୋଇଥାଏ, ସମୟ ସମୟ ଲଜ୍ଜାଶୀଳ ଓ ସୁନ୍ଦର ଚେହେରା ମଧ୍ୟ ଏମାନଙ୍କର ଥାଏ। ନକ୍ଷତ୍ର ଅଧିପତି ମଙ୍ଗଳ ମହାଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ଭାରି ଶାନ୍ତ ଓ ଭାରି ରାଗି ମଧ୍ୟ ହୋଇଥାନ୍ତି। ଜନ୍ମ ହେବାର ଅଠର ଦିନରେ ଏମାନଙ୍କୁ ଝାଡ଼ା ରୋଗ ହୋଇଥାଏ, ତୃତୀୟ ମାସରେ କୌଣସି ବିଷାକ୍ତ କୀଟଦଂଶନ କରିଥାଏ, ଏହାପରେ ପ୍ରାୟତଃ ପଚାଶ ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନ୍ୟ କୌଣସି କ୍ଷତି ହୋଇନଥାଏ। ପଚାଶ ବର୍ଷ ସମୟରେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କର ବିଚ୍ଛେଦ ହୋଇଯାଇପାରେ କିମ୍ବା କଳହ ହୋଇପାରେ। ପରମାୟୁ ଏମାନଙ୍କର ସାଧାରଣତଃ ଚଉରାଅଶୀ ବର୍ଷ। ଏହି ମୃଗଶିରା ନକ୍ଷତ୍ର ଜାତ ନାରୀମାନେ ବହୁ ସମ୍ମାନ ପ୍ରାପ୍ତ ହୁଅନ୍ତି, ଅତ୍ୟନ୍ତ କମନୀୟ ଶରୀର, ବଚନ ମଧୁର ଓ ବିଭିନ୍ନ ଆଭୂଷଣ ବ୍ୟବହାର କରିଥାନ୍ତି। ସୁଯୋଗ୍ୟ ସନ୍ତାନ ପ୍ରାପ୍ତି ଏବଂ ଧର୍ମନିଷ୍ଠା ବ୍ୟକ୍ତି। ଆସନ୍ତୁ ଏବେ ଜାଣିବା କେଉଁ ଗ୍ରହ କେଉଁ ଫଳ ଦେଉଛନ୍ତି। ରବି ମହାଗ୍ରହ ବୃଷ ରାଶି ସକାଶେ ଜନ୍ମରେ। ଏହି ଜନ୍ମରେ ରବି ଥାଇ ଆପଣଙ୍କ ମନକୁ ସର୍ବଦା ଅଶାନ୍ତିରେ ଭରିଦେବ, ଯାହା ଭାବିଥିଲେ ତାହା କରିନପାରି ମନ ମଧ୍ୟରେ ଅତ୍ୟଧିକ କ୍ରୋଧଜାତ ହେବ। ଆପଣ ଭୟାତୁର ହୋଇ ମାସ ସାରା କଷ୍ଟ ଭୋଗିବେ, ଦୁଃଖ କଷ୍ଟ ଆପଣଙ୍କର ପିଛା ଛାଡ଼ିବ ନାହିଁ। ବହୁ ସ୍ଥାନ ଆପଣ ଭ୍ରମଣ କରିବେ ଓ ଅଯଥାରେ ବହୁ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବେ। ଦିନକୁ ଦିନ ଆପଣଙ୍କର ଅବନତି ଦିଗକୁ ଆପଣ ଗତି କରିବେ। ଏହି ଅଶୁଭ ଫଳ ମାସର ଚଉଦ ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ମିଳିବ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ଦିନ ଗୁଡ଼ିକରେ ରବି ଆପଣଙ୍କର ଦ୍ୱିତୀୟରେ ଭ୍ରମଣ କରିବେ। ଦ୍ୱିତୀୟ ରବି ଭ୍ରମଣ କରୁଥିବା ସମୟରେ
ଆପଣଙ୍କର ଚକ୍ଷୁ ପୀଡ଼ା ହୋଇପାରେ। ଆପଣଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଦିଗରୁ ଆୟ କମିଯିବ, କିନ୍ତୁ ଆପଣ ହତୋତ୍ସାହ ହେବେ ନାହିଁ। ଯେଉଁ ସମୟରେ ଯାହା ଚାହୁଁଥିବେ ତାହା ମିଳିପାରିବ। ଆୟ ନଥିବ, ବହୁ ବ୍ୟୟ କରିବେ, କିନ୍ତୁ କାହାରି ପାଖରେ ବା କୌଣସି ଠାରେ ଆପଣ ଅପମାନିତ ହେବେ ନାହିଁ। ଧାର କରଜରେ ବୁଡ଼ିଯିବେ, କିନ୍ତୁ ତାହାକୁ ଠିକ୍ ସମୟରେ ପରିଶୋଧ କରିପାରୁଥିବେ। ଏହି ସମୟରେ ଟିକେ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। ଆପଣ ଯାହା ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରୁଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରିବା ସମୟରେ ଟିକେ ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରିବା ଜରୁରୀ। ମଙ୍ଗଳ ମହାଗ୍ରହ ଆପଣଙ୍କର ବୃଷ ରାଶି ସକାଶେ ଦ୍ୱାଦଶରେ ଭ୍ରମଣ କରୁଅଛନ୍ତି। ଦ୍ୱାଦଶରେ ମଙ୍ଗଳ ଭ୍ରମଣ କରୁଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଅଯଥାରେ ଆପଣଙ୍କର କଳହ ହେବ, ଏପରି ପରିସ୍ଥିତି ଆସିବ ଆପଣ ବାଧ୍ୟ ହୋଇ ବହୁ ବ୍ୟୟ କରିବେ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଜ୍ୱର ରୋଗ ମଧ୍ୟ ହୋଇପାରେ, ମୁଣ୍ଡ ବୁଲାଇବ, ଆପଣଙ୍କର ଶରୀର ଗରମରେ ଥରି ଉଠିବ। ରାସ୍ତାରେ କିମ୍ବା ନିଜ ଗୃହରେ ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ, ତାହା ମାନସିକ ଦୁର୍ଘଟଣା ହେଉ କିମ୍ବା ଶାରୀରିକ ଦୁର୍ଘଟଣା ହେଉ, ଯାହାକି ମୁଣ୍ଡକୁ ଆପଣଙ୍କର ଅଧିକ ଗରମ କରିଦେବ। ଏପରି ସମୟ ଆସିବ ଆପଣ ବହୁ କଷ୍ଟରେ ଦୂର ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି। ଗୃହରେ କିମ୍ବା ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ଏହି ସମୟରେ ଚୋରି ଡକାୟତି ହୋଇପାରେ। ବୁଧ ମହାଗ୍ରହ ଜନ୍ମରେ ବୁଧ ରହିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ବହୁ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ବିଭିନ୍ନ ଉପାୟରେ ଆପଣଙ୍କୁ ଖର୍ଚ୍ଚ କରାଇ ସର୍ବଶାନ୍ତ କରାଇଦେବ। ବୁଧ ଦେବମଣ୍ଡଳୀର ପଣ୍ଡିତ ଉପାଧି ପାଇଛନ୍ତି, ଏ ଜ୍ଞାନର ଭଣ୍ଡାର, କିନ୍ତୁ ଜନ୍ମ ରାଶିରେ ରହିଲେ ଆପଣଙ୍କୁ ଅଜ୍ଞାନ କରିଦେବ। ପ୍ରତିଯୋଗିତାରେ ଆପଣଙ୍କୁ ଅକୃତ୍ୟ କାର୍ଯ୍ୟ କରାଇ ଆପଣଙ୍କୁ ଅପମାନିତ କରାଇବ। ଯେତେ ବୁଦ୍ଧି ଥିଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ବୁଦ୍ଧି ଠିକ୍ ସମୟରେ କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇପାରିବ ନାହିଁ। ଦୁଃଖ ପରେ ଦୁଃଖ ଆସିଯିବ। ଏହି ବୁଧ ଜୁନ ମାସର 13 ତାରିଖ ଠାରୁ ଦ୍ୱିତୀୟକୁ ଯିବେ। ଦ୍ୱିତୀୟରେ ବୁଧ ଗୋଚରରେ ଭ୍ରମଣ କରୁଥିବା ସମୟରେ ଆପଣଙ୍କୁ ବହୁ ଶୁଭ ଫଳ ଦିଏ। ଅଚାନକ କେଉଁଠାରୁ ଶୁଭ ଖବର ଆପଣ ପାଇବେ। ଚାକିରି କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ଏହି ସମୟରେ ଚାକିରିର ବେତନ ବୃଦ୍ଧି ହୁଏ। ବ୍ୟବସାୟରେ ଆଶାଠାରୁ ଅଧିକ ଲାଭ ମିଳିବ। ନିଜ ପ୍ରତିଭାର ବିକାଶ ଚତୁର୍ଦିଗରେ ପ୍ରଚାର ହେବ। ପ୍ରଶଂସାମାନ ନଦୀର ଧାର ପାଣି ପରି ଆପଣଙ୍କ ଆଡ଼କୁ ମାଡ଼ି ଆସିବ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ଆପଣ କରିବେ ତହିଁରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱୀକୃତି ମିଳିବ। ପରିବାରରେ ଓ ବାହାରେ ଆପଣଙ୍କୁ ବହୁ ସମ୍ମାନ ମିଳିବ। ଏହି ସମୟରେ ବୃହସ୍ପତି ମହାଗ୍ରହ ଜନ୍ମରେ ଭ୍ରମଣ କରୁଛନ୍ତି। ଜନ୍ମ ବୃହସ୍ପତି ଅତି ଅଶୁଭ ଫଳ ଦିଅନ୍ତି, ଯାହାକି ଶାସ୍ତ୍ରରେ ଅଛି। ଜନ୍ମ ବୃହସ୍ପତିରେ ରାମଚନ୍ଦ୍ର ରାଜା ହେବା ପରିବର୍ତ୍ତେ ବନବାସ ଯାଇଥିଲେ। ହଠାତ୍ ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟ ସବୁ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯିବ, ଯାହାକି କେହି ମଧ୍ୟ ବିଶ୍ୱାସ କରିପାରିବେ ନାହିଁ। ଜନ୍ମ ରାଶିରେ ରହିଲେ ବ୍ୟକ୍ତିଙ୍କର ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ବଢ଼ିଯାଏ। ସବୁଠାରୁ ଏହି ସମୟ ଏକ ସ୍ମରଣୀୟ ସମୟ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ହେବାକୁ ଥିବା କାମ ଅନ୍ୟ କାହାର ହୋଇଯାଇପାରେ। ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଆପଣଙ୍କୁ ଅପମାନ ମିଳିବ। ଯଦି କେହି ଚାକିରି କରିଥାନ୍ତି, ଏହି ସମୟରେ ଚାକିରିର ପରିବର୍ତ୍ତନ ହୋଇପାରେ କିମ୍ବା ଚାକିରିର ସ୍ଥାନ ପରିବର୍ତ୍ତନ ହୋଇପାରେ। ଯଦି ଆପଣ ସତର୍କ ନ ରହିବେ ଆପଣଙ୍କ ଚାକିରି ମଧ୍ୟ ଚାଲିଯାଇପାରେ। ବହୁ ବ୍ୟୟ ହେବାର ସମ୍ଭାବନା। ସତ କଥା ହେଲା, ଜନ୍ମ ବୃହସ୍ପତି ଗୋଚରରେ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଜକୁ ପ୍ରଭୁ ପାଦରେ ଆପଣ ସମର୍ପି ଦିଅନ୍ତୁ। ଅବଶ୍ୟ ଏହି ଅଶୁଭ ଫଳ ସବୁ ସମୟରେ ହେବ ନାହିଁ, ବହୁ ସମୟ ଅଛି। ଅନ୍ୟ ଗ୍ରହଙ୍କର ସ୍ଥିତିରେ ଫଳାଫଳ ବଦଳିଯାଏ, ଆଉ ନକ୍ଷତ୍ର ଫଳ ମଧ୍ୟ କିଛି ଫଳ ବଦଳା ଯାଇପାରନ୍ତି। ଏହି ଜନ୍ମ ବୃହସ୍ପତିର ଫଳକୁ ଅନ୍ୟ ଗ୍ରହ ବାଧା ଦେଉଥିବାରୁ ଏହି ଫଳ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆପଣଙ୍କୁ ମିଳିବ ନାହିଁ। ଶୁକ୍ର ମହାଗ୍ରହ ଆପଣଙ୍କର ବୃଷ ରାଶିରେ ଥାଇ ଜନ୍ମରେ, ଜନ୍ମ ଶୁକ୍ର ଅର୍ଥାତ୍ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିର ଯେଉଁ ରାଶି ସେହି ରାଶିରେ ଶୁକ୍ର ଭ୍ରମଣ କରୁଥିବା ସମୟରେ ତାହାକୁ ଜନ୍ମ ଶୁକ୍ର କହନ୍ତି। ଏହି ସମୟରେ ଆପଣ ବିଭିନ୍ନ ନୂତନ ପୋଷାକମାନ
ব্যবহার করিবে, পুরুণা কু প্রত্যাখ্যান করিদেবে। বহুত নূতন নূতন খাদ্য দ্রব্য মান গৃহরে প্রস্তুত করি নিজে খাইবে ও অন্য মানুষ মধ্য খুয়াইবে। আপনকর প্রেম সম্পর্কের মধুর সম্পর্ক হব, আপনার এতে সুখ মিলিব যে আপনার রাজা সুখ ভোগ করিবে। শয়ন সময়ের আপনার উত্তম শয্যা মিলিব, রাত্রি সময়ের আপনার সুখ নিদ্রা হব। এই সময়ের স্বরাশি সকাশে শনি মহাগ্রহ দশমরে থিবে। দশমরে শনি ভ্রমণ করুথিবা সময়রে বহু অশুভ ফল ও শুভ ফল উভয় ফল মিশ্রিত করি দিয়ন্তি। বিভিন্ন দিগকু আপনকু ভ্রমণরে নেই যিবে। বিগত দিনর অপমান সকাশে আপনকর মর্যাদা হানি ন হেউ সেতি সকাশে আপন বহু চেষ্টিত থিবে। বহু পরিশ্রম করি কম ফল পাইবে, কিন্তু সেই ফল অসল মঞ্জি থিব, তহিরে কোনসি ঝাবড় নথিব। যদি এই সময়রে পাপ কাম করন্তি তেবে ফল ওলটা মিলিব। যেতে কষ্ট আসু আপন কেবে সৎ পথরু ওহরি যান্তু নাহিঁ, শত্রুতা বাহারিবে, কিন্তু আপন জগি রখি কাম করন্তু ও তাঙ্ক সহিত মিঠা মিঠা কথা কুহন্তু, সবু ফল ওলটা হয়েযিব। শরীর রোগাক্রান্ত হয়েপারে, কিন্তু ধৈর্য ধরন্তু, ধৈর্যর ফল বিলম্ব হেউ পছে মিঠা হেব। রাহু মহাগ্রহ আপনক রাশি সকাশে বা বৃষ রাশি সকাশে একাদশ, রাহু একাদশরে ভ্রমণ করুথিবা সময়রে আপনকু শুভ ফল মিলিব। আপনকর বিভিন্ন দিগরু বিভিন্ন প্রকার অর্থ লাভ যোগ অছি, আপনক আয়কু কেহি রোকি পারিবে নাহিঁ। বন্ধু লাভ হেব, অবিবাহিত পুত্র কন্যা মানকর বিবাহ প্রস্তাব আসি নূতন বন্ধু সৃষ্টি হেব। প্রত্যেক স্থানরে প্রত্যেক কার্যরে আপন সম্মানিত হেবে, যাহা করিবে তহিরে আপন সাফল্যমণ্ডিত হেবে। এই সময়রে কেতু মহাগ্রহ পঞ্চমরে ভ্রমণ করুথিবে ও পঞ্চম কেতু আপনকু অশুভ ফল দেবে। আপন সাবধান হয়ে ন রহিলে অপমান করাইব। কেতু এক আশাবাদী গ্রহ, আপনক মনরে আশা ভরি দেই আপনকু অপমানিত করাইবাকু চেষ্টা করিব। এণু আপন কোনসি কার্য উপরে আশা রখন্তু নাহিঁ, লোভ রখন্তু নাহিঁ, নির্লোভ ও নিষ্কাম ভাবরে আপন চলন্তু, আপনকু বিপদ আসিব নাহিঁ। এই সময়রে নিজ লোক কিয়ে কেউ লোক, কিয়ে সাহায্যকারী কিয়ে শত্রু আপন ঠিক ভাবরে জানিপারিবে। পরিবার মধ্যরে আপনকর সন্তান পীড়া হেব, আপনক পেট গণ্ডগোল ও দণ্ডিসে আদি রোগ সৃষ্টি হয়েপারে, মস্তিষ্ক রোগ হয়ে আপন বহু কষ্ট ভোগ করিবে। এই গলা 2024 মশিয়া জুন মাসরে বৃষ রাশির মাসিক রাশি ফল, এর পরবর্তী রাশি মিথুন রাশি বিষয়ে আলোচনা করিবা। শ্রী গুরু মহিমা অলেখ শরণ, শ্রী গুরু মহিমা অলেখ শরণ, শরণ শরণ।